মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনজনকে সাসপেন্ড করেছেন। অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে লুকিয়ে রাখতেন। আনিশকাণ্ডে এভাবেই পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি জানান, মুখ্যমন্ত্রী বুঝেছেন দোষীদের শাস্তি হওয়া উচিত, তাই চটজলদি সেটা করেছেন। পাশাপাশি আনিশের বাবা মোবাইল নিয়ে যে বিবৃতি দিয়েছেন সেটাও মিলছে না বলে জানান মন্ত্রী। বুধবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শেফালী বেগমের হয়ে প্রচার করতে আসেন তিনি। মঞ্চ থেকে সিপিএম ও বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। সিপিএমকে উদ্দেশ্যে মন্ত্রী বলেন, 75 বছর পরে বাংলায় তারা শূন্য হয়েছে, আগে তার কারণ ব্যাখ্যা করুন, তারপর ভোট চাইবেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তিনজনকে সাসপেন্ড করেছেন। হ্যাঁ, অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে লুকিয়ে রাখত। মুখ্য পুলিশ যেখানে দোষী সেটা নয়, কিন্তু অনুভব করছেন ইনকোয়ারি হওয়া দরকার, তারপরে কুলকে নেওয়া হবে। প্রাথমিকভাবে দুজন পুলিশ একজন সিভিককে, এটা মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী চটজলতি সেটা করেছে। আর একটা কথা, যে আনিসের বাবা যে বলতেন টেলিফোন হারায়নি, সেই টেলিফোনটা আবার পাওয়া যাচ্ছে, এটা কিভাবে অঙ্কটা মিলছে বা গুলিয়ে যাচ্ছে সেটা তারাই বলবে। খুন খুনি, কোনো মানুষের খুনের কেউ সহ্য করে না। আমরা দুঃখিত, ব্যথিত, দোষীরা ধরা পড়ুক, দৃষ্টান্তমূলক সরকার শাস্তি দিন। আসলে উপরে তার যে দাদু বসে আছেন, 24 ঘন্টা মিথ্যা বলেন, এদের কাছ থেকে কোনো ভালো কথা শুনবো আমরা কি? ওরা যাব মিথ্যা নোংরা নোংরা কথা বলে, তাদের সাগরে বদরক্ত গায়ে আছে, এদের ডায়ালিসিস করা দরকার। সিপিএমের জামানা তাকে স্মরণ করতে বলুন, আমরা সিপিএম এসে লড়াই করেছি, এখনও সেই লোক বাংলায় অনেক আছে, বর্ধমানে আছে। ওই সব গল্প শুনিয়ে মানুষকে লাভ নেই। মানুষ বুঝে নিয়েছে কাকে ভোট দেব। 75 বছর পরে বিধানসভায় শূন্য হলেন কেন, এটা বড় বড় বোর্ডে লিখে দেন, কারণটা ব্যাখ্যা কর, তাহলে বুঝব কত দুধ দিয়ে ভাত তারা খেয়েছেন আর কত বুকের ছাতে। মাইকে আমরা পেয়েছি, তার আগে আমাদের প্রাণের মানুষ, আমাদের বর্ধমান শহরের গর্ব। নমস্কার, 27 ফেব্রুয়ারি আমাদের বর্ধমান পৌরসভার পৌর নির্বাচন। আজকে আমাদের যে কর্মী সভা, সবাই উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, এখানে আমাদের পাপু ভাই সমেত অন্যান্য নেতৃত্ব, কৈলাস দা আছেন, আমাদের কৈলাস দা আছে, কৈলাস পাসওয়ান, আর আপনারা যারা আমার সদ্য দাদারা, ভাইয়েরা, দিদি, বৌদি। আমাদের প্রার্থী ছিল শেফালী। 5 নম্বর ওয়ার্ডে আমাদের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, অনেক কাজ আমরা করেছি। 5 বছর ধরে আপনারা বিপুল ভোটে তাকে আবার জিতিয়ে পুনরায় একাকে তাকে কাজ করার সুযোগ করে দিন। যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, যারা